ভারত বাংলাদেশের মধ্যে ট্যুরিস্ট ভিসা বাই রোডে স্থল বন্দরে ট্যুরিস্ট ভিসা চালু করে দিচ্ছে ভারত সরকার। আমি আবারও বলছি, 27 মার্চ থেকে বাই রোডে স্থল বন্দরে ট্যুরিস্ট ভিসা চালু করে দিচ্ছে ভারত সরকার। এটি আসলে একটি গুড নিউজ। তো গুড নিউজটি শুনে আমি ঠিক থাকতে পারলাম না, আমি মাত্র ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে ভাবলাম এই ভিডিওটি আমি সবার কাছে শেয়ার করি, সবাইকে জানাই এবং সবাইকে বলি। তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং কেউ ভিডিওটি টেনে দেখবেন না, লাস্ট পর্যন্ত দেখার অবশ্যই চেষ্টা করবেন। আর আমার চ্যানেলটি যে এখনও সাবস্ক্রাইব করেননি, খুব দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি অন করে দেবেন ফার্স্ট ভিডিওটি আপনি পাওয়ার জন্যে। চলুন শুরু করা যাক ভিডিওটি। আপনারা সবাই জানেন, গত 2 দিন আগে একটি বৈঠক হয়েছিল আমাদের বাংলাদেশের মধ্যে। সেখানে আমাদের বাংলাদেশের রেলমন্ত্রী এবং ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন। সেই বৈঠকে তাদের মধ্যে একটি কথোপকথন হয় এবং একটি ডিসিশন নেওয়া হয়। তো এই ডিসিশনটি ভারতে আবেদন করা হয় এবং ভারতকে জানানো হয় যে 26-27 মার্চ ট্যুরিস্ট ভিসা চালু করতে চাচ্ছে তারা এবং 1 এপ্রিল মিজাইল এক্সপ্রেস চালু করতে চাচ্ছে তারা। তো ভারত এই বিষয়টি খুবই সুন্দরভাবে অনুমতি দিয়ে দেয় এবং ভারতের একটি নিউজপত্রে উত্তরবঙ্গে একটি শিলিগুড়ি নামে শিলিগুড়িতে একটি নিউজ ওইয়াতে রয়েছেন উত্তরবঙ্গ খবর, সেটিতে কাল নিউজে একটি কথা তারা বলেছেন এবং উল্লেখ করে দিয়েছেন যে 1 এপ্রিল মানে 1 এপ্রিল থেকে চালু হতে হবে মিতালি এক্সপ্রেস, মানে 1 তারিখে চালু করবে মিতালি এক্সপ্রেস এবং 14 এপ্রিল বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস, আর 17 মার্চ থেকে আপনারা বাই রোডে স্থল বন্দরে ট্যুরিস্ট ভিসা নিতে পারবেন। কিন্তু একটা কথা বলে রাখতে চাই যে 27 মার্চ যারা ট্যুরিস্ট ভিসাটি পাবেন বা নেবেন তারা কিন্তু সাথে সাথে যাইতে পারবেন না। 1 তারিখ চালু হবে মিতালি এক্সপ্রেস এবং চোদ্দোই এপ্রিল মানে যেটি রয়েছে পয়লা বৈশাখ, বাঙালিদের একটি ঐতিহ্যবাহী দিন 14 তারিখের, আপনারা সবাই জানেন এই দিনটিতে আপনারা বন্ধন এবং মিতালি এক্সপ্রেস যেটি রয়েছেন সেটি চালু করে দেবেন ভারত সরকার। তো ভিউয়ার্স, আমি আসলে গুড নিউজটি পেয়ে ঠিক থাকতে পারলাম না, আমি মানে ঝাটকা খেয়ে উঠলাম যে গুড নিউজটি অবশ্যই সবার কাছে শেয়ার করা উচিত। তাই ভাবলাম যে গুড নিউজটি আপনাদের সবার কাছে আমরা শেয়ার করি আর একটি ভিডিও করি, কারণ কি এই ভিডিওটি পাওয়ার পর আপনারা সবাই আমার মতো খুশি হবেন। কারণ দীর্ঘ 2 বছর কিন্তু ইন্ডিয়ার মুখ আমরা দেখতে পারি নাই, যাদের ইমার্জেন্সি ছিল বা যারা মেডিকেল ভিসা নিয়ে যেতে পেরেছেন অনেক টাকা খরচ করে, তারাই কিন্তু ইন্ডিয়ার মুখ দেখতে পেরেছেন। আমরা সাধারণ মানুষ যারা অল্প টাকার বিনিময়ে ঘুরে আসতে চাই, ঘুরে আসতে মানে পছন্দ করি, তারা কিন্তু 2 বছর ইন্ডিয়ার মুখ দেখতে পারি নাই। তো তাদের আমার মতো যারা আছেন যারা 2 বছর ইন্ডিয়ার মুখ দেখতে পারেন নাই, তাদের জন্য আসলে এটি দুর্দান্ত খুশির খবর, যেটি আসলে না বলেই না। তো ভিউয়ার্স, একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, কারণ কি এই ভিডিওটি অবশ্যই অনেকে দেখতে পারবেন, আবার পারবেন না, শেয়ার করে দিলে A to Z যারা দেখতে চাচ্ছেন সবাই দেখতে পাবেন। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং লাইক করবেন, কমেন্টস করবেন। যদি আপনাদের কিছু জানার থাকে আমি অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের পর্যন্ত এই ভিডিওটি থাকলো, আবার কোনো আপডেট পেলে আমি সায়েম হাজির হয়ে যাব কোন একটি গুড নিউজ কোন একটি সুখবর আপনাদের সামনে নিয়ে। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।